हेलो माय लवली व्यूअर्स, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। आमार छेले मेरा फ्रेंच स्टाफ ब्रेड तैरी करछे। फ्रेंच स्टाफ ब्रेड तैरी करते करते जाम्बुटा दिए थी, कखन खेते खाच्छे ना, ताई खुले बाटीते करे दिलाम। नाम बोलो। रेडी थाकले ताले जाम्बुराटा ओरा खाय, नाले समय पेले अनेक एक बेला पड़े थाके, ताई आमि खुले रेडी करे दिलाम। বেশ ভালোই তৈরি করেছে। বিফ, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর হচ্ছে অরিগেনো, এই আর চিজও দিয়েছে, গোলমরিচ, লবণ, এগুলো ভিতরে দিয়ে ব্রেডটাকে এভাবে কেটে সামনে এনে লাগিয়ে দিয়েছে। তো ভালোই হয়েছে, ওরা আজকে প্রথম দিন বানিয়েছে, খেতেও বেশ মজা হয়েছে। পিৎজা বানানোর ডোটা যেভাবে বানায় সেইভাবে বানিয়েছে আর কি। ডোটা বানিয়ে তারপর ব্রেড তৈরি করেছে, ব্রেডের মধ্যে স্টাফ পুরটা দিয়ে তারপরে ব্রেডটা এরকম করে দিয়েছে, তারপরে ওভেনের মধ্যে প্রায় 30 মিনিটের মধ্যে হয়েছে। বেশ ভালো ছিল খেতে। তো যে দুইটা বানিয়েছে আমি একটার অর্ধেক পেলাম, খেলাম বিকালে নাস্তা। আসলে এই লকডাউনে সবাইকে শিখিয়ে দিয়েছে, সবাই এখন অনেক ধরনের, যেই খাবারটা বাইরে থেকে কিনে এনে খেত সেই খাবারটা ঘরে তৈরি করার চেষ্টা করছে। এমন করে সবাই অনেক ধরনের খাবার দাবার রান্না করা শিখে গিয়েছে আমার অন্তত মনে হয়। সারা দেশে করোনা ভাইরাসের উপদ্রব কিন্তু কমে নাই, আপনারা সাবধানে থাকবেন। প্রতিদিন অনেক মানুষ মারা যাচ্ছে আর মনে হচ্ছে অনেক মানুষের হয়ে গিয়েছে। আমার প্রতিদিনই বাইরে গেলে শুনি এর হয়েছে, ওর হয়েছে, এর ঠান্ডা লেগেছে, ওর জ্বর আসছে। তো এইরকম আপনারা সতর্ক থাকবেন, সবাই অবশ্যই মাস্ক পরে বাইরে যাবেন, হ্যান্ড ওয়াশ করবেন, বাইরে থেকে এসে পা ধুয়ে ফেলবেন। রাতের খাবারটা রান্না করে ফেললাম, খুব সহজে রান্না বান্না করেছি। ফার্মের মুরগি অর্ধেকটা কিমা করে রেখে দিয়েছি, আর অর্ধেকটা রান্না করলাম। আর কলমিলতা শাক রান্না করলাম, আর ফ্রিজে আরও কিছু সবজি ছিল, ডাল ছিল, এটা ইলিশ মাছ রান্না করেছি। রান্না বান্না প্রতিদিনের কাজ, এটা আমি ঠিক রান্না বান্নার কথাটা আমি বলতে চাই না। খেতে হলে রাখতে হবে। রাতে খবরে দেখলাম সারা দেশে মানে বন্যায় আক্রান্ত, সারা দেশে বন্যায় অনেক জায়গায় নদীর কূল ভেঙে গিয়েছে, শরীয়তপুরে পানি উঠে গিয়েছে, চট্টগ্রামে, খাতুনগঞ্জে বাজারে দেখলাম অনেক পানি, ওদের কোটি টাকা লোকসান হয়ে গেছে। সারা দেশে বন্যা জোয়ারের পানি এসে সারা দেশের মানুষের অবর্ণনীয় কষ্ট হচ্ছে। এই সরকারের কাছে আকুল আবেদন, আমাদের দেশের মানুষের এই বন্যার পরিস্থিতি থেকে যাতে মানুষ রক্ষা পায় সেই দিকে যথাযথ ব্যবস্থা করুন। রাত চলে গেলে সকালে ব্রেকফাস্ট বানিয়েছি, সবাই খেয়েছে। ব্রেকফাস্ট বানিয়ে রান্নাবান্না করে সবার জন্য কফি বানিয়েছি, তারপর সকালে একটু বাইরে গেলাম, বাইরে একটা কাজ ছিল সেখানে গিয়েছি। তারপর আবার একজন বলল যে সোনালি ব্যাংকে যাচ্ছে, তো তার সাথে একটু সোনালি ব্যাংকেও গেলাম, জাস্ট যে দেখে আসলাম। আমি তো ইসলামী ব্যাংকে টাকা পয়সা রাখি, কিছু টাকা অবশ্যই সবার জমানো উচিত, কিছু টাকা জমালে প্রয়োজনে কারো কাছে চাইতে হয় না। আমার চিকিৎসার, আমি একটু অসুস্থ, আমার চিকিৎসার সমস্ত খরচ আমি নিজেই মাসে 1000 টাকা করে রেখে দিই, সেই টাকা থেকেই আমার চিকিৎসার খরচ হয়ে যায়, কারো কাছে চাইতে হয় না। তো সে সোনালি ব্যাংকে যাচ্ছে, তো আমি বললাম যে আমিও যাই। ঠিক সুদটা কতটা, সুদটা তো ধর্মে মোটেও গ্রহণযোগ্য না, তার
আর পরেও সবাই বলে যে এটা সরকারের থেকে সুবিধা দিচ্ছে, এরকে সুবিধা দিচ্ছে, এর মধ্যে সুদ কতটুকু আছে বিষয়টা বিতর্কিত। তারপরেও যারা সঞ্চয়পত্র করতে চান, বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র করতে চান, তাদের জন্য আমি দেখলাম যে এই জায়গায় লাগানো আছে, তো সেই জন্য এটা ভিডিওটা তুললাম। আর কি কি লাগবে সেটা এখানে দেয়া আছে, কি সঞ্চয়পত্র করতে হলে আপনার কি কি নিয়ে যেতে হবে সেটা এইখানে লেখা আছে, কয়টা ছবি নিয়ে যেতে হবে, নমিনির ছবি নিয়ে যেতে হবে, তারপর আপনার ওই যে বিদ্যুৎ বা গ্যাসের বর্তমান মাসের বিলটা নিয়ে যেতে হবে, এরকম সব কিছুই আপনার এনআইডি ফটোকপি নিতে হবে, এরকম সব কিছু দেওয়া আছে। আর এই যে বিভিন্ন ধরনের সঞ্চয় করতে পারে মানুষ, 5 বছর মেয়াদি সঞ্চয়পত্র, 3 বছর মেয়াদি সঞ্চয়পত্র, তারপরে হচ্ছে পরিবার সঞ্চয়পত্র, তারপর হচ্ছে পেনশন সঞ্চয়পত্র, এরকম বিভিন্ন সঞ্চয়পত্র আছে আপনারা করতে পারেন। অ্যান্ড এই সঞ্চয়পত্র সঞ্চয়পত্র কী কী লাগবে করতে সেটা এখানে লেখা আছে, যারা করতে চান তারা করতে পারেন। আমার মনে হয় কিছু কিছু সঞ্চয় করা ভালো, মানুষের সঞ্চয় করলে কোনো দিন কারো কাছে হাত পাততে হয় না, কোনো ঘুষ খাওয়া, কারো ছিনতাই করা, ডাকাতি করা, ঠকানোর থেকে তো ভালো। আমি অল্প অল্প করে সেভিংস করলাম প্রতি মাসে, তো আমার কারো কাছে চাইতে হবে না। আর আপনার যেই টাকা আছে সেই টাকার অবশ্যই বাৎসরিক একটা জাকাত দিবেন, যাতে গরিব মানুষের উপকার হয়ে যায়। আচ্ছা, যে আসার সময় আমরা কিছু সিজনাল ফ্রুটস নিয়ে আসলাম বাসায়, লটকন, এটা আমার খুব একটা ভালো লাগে না, আমার ছেলেমেয়ের ভালো লাগে এই জন্য কিনে এনেছি আমরা। যাই হোক, দেশি ফল খাওয়া অনেক ভালো, ভিটামিন সি আছে, বিভিন্ন মিনারেলস আছে, বিভিন্ন ধরনের উপকার আছে। এই যে আনারসের বিভিন্ন উপকার আছে, যে এখন সবার জ্বর হচ্ছে, আনারসটা ভালো, পেয়ারাটা ভালো, জাম্পুরাটা ভালো, জাম্পুরা খেলে তো ঠান্ডা ভালো হয়ে যায়। একদিন আমার সর্দি হয়েছিল, ঠান্ডা লেগেছিল, অনেক আগে, প্রায় 2-3 বছর আগের কথা, তখন আমি জাম্পুরা খেয়েছি, সাথে সাথে আমার ঠান্ডাটা ভালো হয়ে গিয়েছে। এগুলো আমাদের দেশি মালটা, একটু একটু টকটক লাগে, তারপরেও খুব একটা খারাপ না, মানে খুব একটা খারাপ না। তো দেশি ফল খাওয়া ভালো, বিদেশি ফলগুলো কি কতবার মেডিসিন দেওয়া হয় সেটা আল্লাহই জানে, কারণ মেডিসিন ছাড়া 1 মাস 2 মাস কীভাবে ভালো থাকে, বাজারজাত করতে নিশ্চয়ই 1 মাস সময় লাগে, তো তারপরেও ভালো থাকে। কোলেস্টোরেজের থেকে, সেই বাদামতলি থেকে সারা শহরে ফল নিয়ে যায়, সেইখান থেকে আবার বিক্রি হয়, আবার আমরা বাসায় এনে সপ্তাহখানেক রাখি, তার থেকে তো ভালো। কত কত দেশি ফল আছে, আম, কাঁঠাল, লিচু, তারপরে আনারস, লটকন, আমড়া, এরকম আমাদের দেশি ফল খাওয়া ভালো, তাই না? তো আমি আজকে একটা পুডিং বানিয়েছি, সেটা রেসিপি বলবো। 1 লিটার দুধকে জাল দিয়ে 4 ভাগে 3 ভাগ করেছি, ঠিক হাফ করি নাই, 4 ভাগে 3 ভাগ করেছি, কারণ আমি পাউরুটি দিব সাথে, 2 টুকরা পাউরুটি দিব সাথে। আর যদি পাউরুটি আপনারা না দিতে চান তাহলে দুধটা জাল দিয়ে হাফ করবেন, 1 লিটার দুধকে জাল দিয়ে 1/2 লিটার করবেন। 4টা ডিম নিয়েছি, তারপরে আমি এখানে 2 টুকরা পাউরুটি ছোট ছোট টুকরা করে নিয়েছি, অ্যাসেন্স নিয়েছি, ভ্যানিলা অ্যাসেন্স, 1 চামচ ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দিয়েছি। দুধটা যখন 4 ভাগে 3 ভাগ হয়েছে তখন এর মধ্যে 1 চামচ ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দিয়েছি, আর সেই 2 টুকরা পাউরুটি দিয়ে দিয়েছি, 1/2 কাপ চিনি দিয়ে দিয়েছি। সবই আগুনের মধ্যে থেকে রুটিগুলো একদম নরম হয়ে গেল, আর চিনিটাও মিশে গেল আগুনের মধ্যে, চুলার মধ্যে নাড়ছিলাম, বিটার দিয়ে নাড়ছিলাম, একেবারে মিশে গেল। যখন অর্ধেক হয়েছে
চার ভাগে তিন ভাগ হবে। যখন একটু থকথকে হয়ে যাবে পাউরুটিগুলো, যখন আপনি বিটার দিয়ে নেড়ে দিবেন তখন দেখবেন যে থকথকে হয়ে গিয়েছে। থকথকে হয়ে গেলে তারপর নামিয়ে নিয়েছি, নামিয়ে ঠান্ডা করেছি। তারপর তারপর একটা সসপ্যান নিয়েছি, সসপ্যানের মধ্যে আর হাফ কাপ চিনি নিয়েছি, একটুখানি তেল নিয়েছি। যদি অল্প একটুখানি তেল দেন, পানি না দিয়ে, তাহলে আপনার পুডিংটা নিচে লাগে না, সুন্দর করে বের হয়ে চলে আসে। হ্যাঁ, একটু তেল দিলে তেলের মধ্যে খুব সুন্দর করে চিনিটা ক্যারামেল হয়ে যায়, একটু ক্যারামেল হয়ে যায়। তারপর সেই ক্যারামেলটা ঠান্ডা করলে তারপর চিনিটা নিচে বসে যায়। তারপর আপনি সসপ্যানটাকে বা পুডিং বানানোর পাত্রটাকে একটু নাড়িয়ে নাড়িয়ে সব দিকে গায়ের মধ্যে তেলটা লাগিয়ে নিলেন, তেলটা লাগিয়ে নিলেন। তারপর ঠান্ডা করে ঠান্ডা হওয়ার পরে আপনার এই তেলটা লাগানো যাবে। বাড়তি তেলটা দরকার হলে ফেলে দেন। আমি অল্প একটু দিয়েছি, তারপরেও রয়ে গিয়েছে, আমি আবার ফেলে দিয়েছি। পরে আমার দুধও ঠান্ডা হয়ে গিয়েছে, তারপর হচ্ছে গিয়ে ক্যারামেল করেছি যে সেটাও ঠান্ডা হয়ে গিয়েছে। তো এখন আমি ওভেনটা প্রি হিটে দিয়ে আসলাম 5 মিনিটের জন্য। 180 ডিগ্রি তাপমাত্রায় 5 মিনিটের জন্য প্রি হিট করতে দিয়ে আসলাম। এখন আমি ডিমগুলো বিটার দিয়ে বিট করে নিলাম। ডিম ভালোভাবে বিট হয়ে গেলে তারপর এই দুধ আর পাউরুটির মিশ্রণের মধ্যে ভালো করে মিশিয়ে নেবেন, আর সেই পুডিং বানানোর পাত্রের মধ্যে ঢেলে নেবেন। ঢেলে নিয়ে তারপর 180 ডিগ্রি তাপমাত্রায় 40 মিনিটের জন্য পুডিংটা দিয়ে আসবেন। 40 মিনিটের মধ্যে দেখবেন যে খুব সুন্দর করে আপনার পুডিং হয়ে গিয়েছে। একটা টুথপিক নামানোর আগে একটা টুথপিক দিয়ে বিভিন্ন সাইডে ঢুকিয়ে ঢুকিয়ে দেখবেন যে পুডিংটা হয়েছে কিনা। যদি দেখেন যে টুথপিকটা ক্লিয়ার চলে আসছে, তার মানে আপনার পুডিং হয়ে গিয়েছে, ঠিক আছে। তখন পুডিং নামিয়ে এই 10-15 মিনিট আপনি ফ্রিজে রেখে দিলেন। ফ্রিজে রেখে দিলে এটা খুব সুন্দর করে একেবারে, আমি 10 মিনিট রেখেছি, আপনারা 15 মিনিট থাকবেন। তো ফ্রিজে রেখে দিলে এটা সুন্দর করে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা পুডিং খেতে সবারই ভালো লাগে, তাই না? তারপরে এটা তেল দিয়েছি বলে দেখবেন যে সব দিক থেকে সাইডের থেকে সরে সরে আসতেছে। তো তারপর 15 মিনিট ঠান্ডা করে তারপর একটা প্লেটের উপরে আপনারা সার্ভিং ডিশে পুডিংটাকে উল্টে নিলেন। আজকে পুডিংটা কাটলাম না, কারণ হচ্ছে আমার ছেলেমেয়েরা এক জায়গায় গিয়েছে, ওরা যে যেদিন আসবে সেদিন কাটবো আর কি। কিন্তু খুব সুন্দর হয়েছে পুডিংটা। এরকম করে পুডিং আমি সবসময় ব্রেড দিয়ে প্রায় 30 বছর ধরেই বানাই, অনেক আগে থেকে এইভাবে পুডিং বানাই। খুব ইজি এই পুডিং রেসিপিটা, আপনারাও ট্রাই করতে পারেন। এত সহজে পুডিং বানানো যায়, তো আমি আর কোনো কমপ্লেক্সে যাই না। এখন যেহেতু আমাদের দিন চলে গিয়েছে, 2-3টা করে মানুষ কেক বানায়, উপরে পুডিং দেয়, তার উপরে জেলাটিন দিয়ে আবার একটা লেয়ার করে, এরকম 2-3 লেয়ার করে মানুষ এখন খায় না। আমি আমার আগের মতোই বানাই, আমার ছেলেমেয়েরা অবশ্য চেষ্টা করছে নতুন যুগের মতো 2-3 লেয়ার দিয়ে পুডিং আর কেক আর জেলাটিনের মুজের মতো একসাথে করতে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, করোনা ভাইরাস এখনও যায় নাই। আর দেশের মানুষের জন্য দোয়া করবেন, পারলে সবাই সবাইকে হেল্প করবেন,
কারণ যেভাবে বন্যা হচ্ছে, মানুষ যেভাবে কষ্টে আছে, আমরা যারা শহরে আছি ভালো আছি বলতেও পারবো না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।